ফুটফুল করার জন্য প্রশ্ন করতেছি আমি কিন্তু আপনাকে করার জন্য প্রশ্ন করছি না আপনি যতটুকু কোঅপারেট করবেন ততটুকু আমাদের আলোচনাটা ফুটফুল হবে হয়তো আমি আপনার কাছে কিছু জানতে পারবো আপনি আমার কাছে কিছু জানতে পারবেন যেহেতু আপনি আলোচনাই করতে আসছেন এই জন্য জিজ্ঞেস করছি বিজ্ঞান বলতে আপনি কি বোঝান বিজ্ঞান জিনিসটা কি জি ভাই আমি তো বিজ্ঞানের স্টুডেন্ট না তারপরে যেটুকু জানি সেটুক বলতেছি আর বলেন বিজ্ঞান হচ্ছে তথ্য উপাত্তের উপর ভিত্তি করে কোন কিছু সম্পর্কে জানা আমাদের মহাবিশ্ব আমার আমাদের মহাবিশ্ব সম্পর্কে জানার জন্য আমরা যে তথ্য গুলি ব্যবহার করি যে মেথোডোলজি ব্যবহার করি যে উপায় ব্যবহার করি সেটা হচ্ছে বিজ্ঞান ঠিক আছে আমার সংখ্যাটা আমরা আমাদের যে জিনিসগুলো ভেরিফাই করতে পারি যে জিনিসটা সম্পর্কে এক একজন এক একটা জিনিস মানে মনে মাথায় আসছে বলে এরকম না যেটা আমরা আমরা পরীক্ষা নিরীক্ষা করতে পারি সেটার উপর বেস করে আমরা আমাদের মহাবিশ্ব সম্পর্কে কতটুকু জানতে পারছি

আপনি এই গাছের পাতাটা কিভাবে হলুদ হলো এটা কিভাবে জানবেন হয় আপনি বিজ্ঞানী কোন একটা পদ্ধতিতে জানবেন যে আপনি বিভিন্ন টেস্ট করবেন পারে আপনার গাছের পাতা শার্প আসছে না এইজন্য না আমাদের এলাকার একটা হুজুর বলছে যে তা সে ওই যে করছে এই কারণে পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে এটা কেন আমি মানব না ভাই আচ্ছা এই একটা এই একটা ইয়ার যে হুজুরের যে দাবিটা সেটা না মানতে পারার রিজনটা হচ্ছে যে হুজুর দাবি করেছেন নিজে কিন্তু ওই দাবির বিপক্ষে যে হুজুরেরই ইয়েদার কথা যে কিভাবে সে জাদু করছে এসে সেই যেহেতু সে তার দাবি সম্পর্কে কোনো প্রমাণ দিতে পারে না যেহেতু এটা পরীক্ষা নিরীক্ষা করা যায় না যেহেতু এই ঘটনাটা আনফলসিফাইবল যে এটা জিনিসটা কেন এটা ওই লোকটা জাদু করলে কিভাবে কি হয়তো না হয়তো এই সম্পর্কে আমরা জানি না সেহেতু ওই দাবিটাকে আমরা গ্রহণ করতে পারি না যেহেতু এটা পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ করা পসিবল না যেহেতু এই জিনিসটা কাজ করে না জাদুটা না জিনিসটা আমরা কাজ জিনিসটা কাজ করে না এটা জাস্ট মাথার মধ্যেই আছে কিন্তু প্রত্যেকটা

হ্যাঁ ফরেস্ট ভাই আমি আসলে জিজ্ঞেস করতে চাচ্ছি যে হলুদ হয়ে গেল পাতাগুলা সেই পাতাগুলো হলুদ হয়ে যাওয়ার পেছনে যে পাতা যে সূর্যের আলো ঠিক মতো পায় নাই বিজ্ঞান দ্বারা এটা বিজ্ঞান আমাদেরকে এটা জানাচ্ছে যে পাতা গুলো সূর্যের আলোটা ঠিক পায় না এই কারণে হলুদ হয়ে গেছে আর আমাদের এলাকার যে একটা পাগল সে দাবি করেছে সে একটা জাদু করে দিচ্ছে দেখে ওই পাতাগুলো হলুদ হয়ে গেছে জাদুর বলে এখন এদিকের ভিতরে আপনি বলতেছেন যে বিজ্ঞানের ইয়েটা সঠিক আপনি আপনি দাবি করেছে ভাই আমি এটা কেন মানবো ভাই তাহলে আমাদের মানার জন্য আমরা অন্য কয়েকটা গাছকে আমরা কি পরীক্ষা করে দেখতে পারি যেমন ধরেন আমরা বলতে পারি যে এই গাছ এখানে রাখলাম এখন পাঁচটা গাছে আমরা আলো দিব না মানে সূর্যের আলোটা বাধা দিব এবং পাঁচটা গাছে সূর্যের আলোটা দিবো তারপর আমরা কয়েকদিন পরীক্ষা করে দেখব যে কোন পাঁচটা গাছের পাতা হলুদ হচ্ছে আর কোন পাঁচটা গাছের পাতা সবুজ থাকতেছে তাহলে তো এই জিনিসটা কনফার্ম হবে যে সূর্যের আলোটা গাছের পাতা সবুজ হওয়া বা হলুদ হওয়ার পেছনে একটা প্রভাবক হিসেবে কাজ করে নাকি সরাস ভাই

আর নেই তো নেই ভাই যদি মুখের গাড়ি যদি শুনতো ভাই হুমায়ুন আজাদের সাথে আমার ব্যক্তিগত পরিচয় ছিল ইস গাড়ি যদি শুনতো ভাই কান থেকে রক্ত ভাই ভাই আমি যখন ওনার বই পড়ে আমি আমি মানে মন থেকে মিস করি মানে উইশ করি যদি আমি আই উইশ আমি তার সাথে একবার দেখা করতাম আমি মানে সে যেভাবে অপমান অপদস্থ করে ভাই মানে গুরু রচনা লিখতে পারবে না এক বইয়ের আমি পুরো লিটারাল হাসতে 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 শেষ জি অবশ্যই আমরা মুমিনদেরকে যে পরিমাণ মানে আমরা কি আমরা তো ট্রল করি বড়জোর কিন্তু উনি ম্যানেজার পুরো মানে তুচ্ছ তাচ্ছিল্য করে অপমান করতে অনেক মানে খুবই কড়াভাবে অপমান করতাম ভাই আমি নেসেসারি এটা জি আমি হিউম্যানেজারের আড্ডা থেকে কয়েকজনকে কানতে কানতে বাড়িতে দেখছি কানতে কানতে বের হয়ে গেছে তারা আর বাংলাদেশের বিশিষ্ট মেসেঞ্জার অ্যাক্টিভিস্ট অ্যাক্টিভিস্টদের মতো ওনারা সই মুক্ত মারা না ভাই

বিজ্ঞানের মাধ্যমে আমরা মহাবিশ্বে কতটুকু জানতে পারছি ভাই এটাই জি জি আচ্ছা ধরেন আমি আপনাকে জিজ্ঞেস করলাম বাংলাদেশের কতটুকু অঞ্চল বাংলাদেশের কতটুকু অঞ্চল শেখ হাসিনা মেন বা প্রাইম মিনিস্টার এর আন্ডারে আছে এটা কিন্তু একটা জরিপ যদিও বের করা খুবই কঠিন কারণ কার নামে কোন জমি আছে কার শালাতো দুলা ভাইয়ের নামে কতটুকু আছে বের করা খুব কঠিন বাট যদি মনে করেন আজকে থেকে এরকম আরেকবার ফখরুদ্দিন সরকারকে এরকম সুযোগ দেওয়া হয় তাহলে কিন্তু টোকা দিয়ে হইলেও বের করে ফেলবে অথবা ধরেন আমি বললাম যে এই যে ইউরো কাপ চলতেছে এই ইউরো কাপের মধ্যে কয়টা টিম কোয়ালিফাই করতে পারবে মধ্যে কতটুকু মানে এই দুইটাই আমরা অন্তত পক্ষে জানি অ্যাটলিস্ট আপনি যে স্যাম্পল সাইজটার কথা বলতেছেন সেটা আমরা জানি বাংলাদেশের জমির মধ্যে বাংলাদেশের জমি বাংলাদেশের যে ক্ষেত্রফল বাংলায় আয়তন কেন বলে আমার কোনো আইডিয়া নাই বাংলাদেশের যে ক্ষেত্রফলটা ভূমির যে ক্ষেত্রফলটা বাংলাদেশের মানচিত্র আর কি যতটুকু এক লক্ষ সাতচল্লিশ বর্গ কিলোমিটারের চাইতে বেশি তো আর হবে না এর সাথে তুলনা করে আমরা বলতে পারবো যে এই ঠিক আছে এর মধ্যে এতটুকু জেলা এতটুকু অঞ্চল হইতেছে এত বর্গ কিলোমিটার অঞ্চল হইতেছে রাঙ্গামাটি জেলা যদি আপনি জিজ্ঞেস করেন আচ্ছা বাংলাদেশের কতটুকু সিলেট অঞ্চল আমরা কিন্তু বলতে পারবো সিলেটের চারটা জেলার পুরাটা যোগ করে যে এত বর্গ কিলোমিটার ও আচ্ছা টোটালটা এত বর্গ কিলোমিটার ওকে পার্সেন্টেজ করে ভাই আপনি তো অঙ্কে ভালো পারেন परसेंटेज করে পারেন মানাঙ্ক করে এভাবে আমরা করতে পারি কিন্তু মহাবিশ্বটা যদি মহাবিশ্বটার টোটাল অ্যামাউন্ট যদি আপনি না জানেন বা তত্ত্বের অ্যামাউন্ট যদি আপনি না জানেন যে এই এই পরিমাণ তথ্য আছে মহাবিশ্বে তাহলে আপনি বলতে পারবেন না যে কতটুকু জানেনছি এবং শুধু মহাবিশ্ব না এই কথাটা কিন্তু জ্ঞানের সকল ক্ষেত্রেই প্রযোজ্য আপনি কিন্তু এইটা জানেন না যে আপনি কি জানেন না এটা আপনার পক্ষে জানা সম্ভবই না আপনি কি জানেন না

যে বিজ্ঞান তো মাত্র দুনিয়া মহাবিশ্বের চার বা পাঁচ পার্সেন্ট সম্পর্কে যাচ্ছে বাকি চুরানব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট পর্যন্ত বিজ্ঞান তো জানাই নেই কিন্তু আপনি যদি একটু অ্যানালাইসিস করেন আপনার উত্তরটা একটু দেখেন আমরা পরীক্ষা নিরীক্ষা করে আমরা মানুষরা জানতে পারছি যেটা মানে অন্য কারোর দাবি বা অন্য কেউ ভাবছে বা অন্য কেউ শুধু বলছে আমরা অন্ধভাবে মেনে নিচ্ছি এরকম না আমরা পরীক্ষা নিরীক্ষা করে আমরা নিজেরা মহাবিশ্ব সম্পর্কে কতটুকু জানতে পারছি এখন যে দাবি করেছে সে কিন্তু মহাবিশ্ব সম্পর্কে জানছে শূন্য পার্সেন্ট কেননা সে তার দাবি সাপক্ষে

বা এই যে এই যে বিজ্ঞান সম্পর্কে বা বিজ্ঞান সম্পর্কে ইন জেনারেল বিজ্ঞান সম্পর্কে তারা যেভাবে এরকম খুটায় খুটায় যুক্তিবাদী সাজার চেষ্টা করে এরকম প্রমাণবাদী সাজার চেষ্টা করে ভাই তার যদি একশো ভাগের এক ভাগও স্বাস্থ্য ফারাজ ভাই যে মোহাম্মদ এই কথাটা কইছে বা যিশু যে এই কথাটা কইছে বা কৃষ্ণ যে এই কথাটা কইছে এই কথাটা এইভাবে যদি যুক্তি দিয়ে তারা বিচার করত বা প্রমাণ চাইতো ফারাজ ভাই বা আসিফ আপনাদের কি মনে হয় মানে একজনও কি আসলে ধার্মিক থাকতো সম্ভব হইতো ভাই এই তো রাস্তাটা বন্ধ করে দেওয়া যাচাই করবেন কিভাবে ওই সুযোগটা আপনার কোথায় সেটাই আপনি কি আমাদের কথাটা বুঝছেন আমরা আপনার কথাটা নিয়ে যেটা ডিসকাশন করলাম আপনি কি আমাদেরকে কিছু জানাবেন এই আপনার মন্তব্যটা তাহলে আমরা শেষের দিকে আগে আপনার সাথে জি ভাই বুঝতে পারছি আমি